রচনা শিল্প দেখে শহরে ধোঁয়ায় ভরা নগরে ইট ভাটাকে কারখানা বলে ভর্তি মাথা গোবরে কল্যাণবাবুর লড়াইটা হয় কি রাত্রেবেলা গ্লাসে দুটো বরফ কম পড়লে তার বন্ধুদের সাথে লড়াই করে যে কেন আমার গ্লাসে দুটো বরফ কম পড়ে দেব ভট্টাচার্য লাইফে অনেক কিছু ভুল করেছেন তার মধ্যে এমন ভুল হচ্ছে নন্দীগ্রামে যখন শুভেন্দ্র অধিকারী মস্তানি করতে গেছিল ওর ঘাট ধরে ওকে জেলে ইভেন রাজন হালদারের মতো মেয়েরা বলছেন দেবের অংশ এবং সিপিএম এর সময়কালে এমন কিছু হয়নি যেখানে সাধু সন্ন্যাসীরা রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন সরকারের বিরুদ্ধে চৌঠা জুনি আমরা একটা ভালো সুখবর পাবো যাদবপুরের জন্য যাদবপুর বাসীকে একটা ভালো উপহার দিতে পারবে সৃজন ভট্টাচার্য ষষ্ঠ দফার নির্বাচন কিন্তু একেবারেই শেষ হয়ে গেছে আর সপ্তম দফার নির্বাচন কিন্তু একেবারে দরজায় করা নাড়ছে অর্থাৎ পয়লা কিন্তু একেবারে সপ্তম দফার ইলেকশন আর এই মুহূর্তে কিন্তু আমি যার পাশে দাঁড়িয়ে রয়েছি তাকে কিন্তু আলাদা করে ইন্ট্রোডিউস করার কোনো দরকার নেই একেবারে কিন্তু আমি একেবারে দাঁড়িয়ে রয়েছি একেবারে অনুভব মাইতির একেবারেই পাশে প্রথমেই তোমাকে ডিএনএন বাংলা স্বাগত আর সামনেই তো একেবারে তোমাদের যাদবপুর লোকসভা কেন্দ্রের ভোট তো কি বুঝছো ভোটে হাওয়া কিরকম ভোটের হাওয়া প্রথম থেকেই আমরা যেমন দেখে আসছি সৃজন ভট্টাচার্যের হয়ে মানুষরা যেভাবে রাস্তায় প্রথম প্রথম দিন থেকে লড়ছিলেন আজও শেষ দিন পরিশ্রম করছেন সেদিন আমার দেখা হয়েছিল রাত সময় দেখছিলাম একটা জায়গায় প্রচার করছিলেন মানে চোখ মুখে প্রায় কালি পড়ে গেছে সেরকম অবস্থায় ঘুম হচ্ছে না বোঝা যায় চোখ মুখ দেখলেই বোঝা যায় এটা শুধু সৃজন ভট্টাচার্য বলে নয় বিরোধী দলে যারা যারা নেমেছেন সেটা সায়নিক ঘোষ হোক মনিরোহন গাঙ্গুলি হোক কিংবা বিভিন্ন লোকসভা কেন্দ্রে বিভিন্ন যত প্রার্থী হোক সবাই লড়ছেন সবারই চেষ্টা থাকবে যে তার জন্য তবে আমরা যেহেতু কাছ থেকে সৃজন ভট্টাচার্যকে দেখেছি যাদবপুরের মাটিতে লড়াই করতে দেখুন একটা হয় সায়নী ঘোষরা সায়নী ঘোষের মতো যারা ক্যান্ডিডেট এখান থেকে দাঁড়িয়েছেন তাদেরকে মমতা ব্যানার্জি পাঠিয়েছেন কারণ তারা সিনেমা করে স্টার তৈরি হয়েছে কিন্তু সৃজন ভট্টাচার্যরা যাদবপুরের মাটিতে লড়াই করে স্টার তৈরি হয়েছে তাই আমরা সৃজন ভট্টাচার্যের পাশে আছি এবং আশা করছি পয়লা জুন এবং চৌঠা জুন অ্যাকচুয়ালি আমরা একটা ভালো সুখবর পাবো যাদবপুরের জন্য যাদবপুর বাসীকে একটা ভালো উপহার দিতে পারবে সৃজন ভট্টাচার্য আচ্ছা এই যে যাদবপুর একটা সংস্কৃতিdiocese মিশ্র সংস্কৃতি ঠিক আছে যাদবপুরের কাছে এবারে বেশ ভালো অপশন রয়েছে শায়নিক ঘোষ রয়েছে শ্রী এবং একেবারে সিকেনে তরুণ দুদু তিনজন ভট্টাচার্যের রয়েছে তোমার কি মনে হচ্ছে হতে পারে মিশ্র সংস্কৃতি বলতে কোন দিক দিয়ে বলছো বিশ্ব সংস্কৃতি মানে শ্রীজন ভট্টাচার্য শায়নিক ঘোষ আর এদিকে হচ্ছে ডক্টর অনির্বাণ গাঙ্গুলী তিনজনই কিন্তু একেবারে বেশ হাড়দা হাড়দি লড়াইয়ের আর আমি যদি মিশ্র সংস্কৃতির কথা বললে সেখানে এটা প্রথম নয় যে সায়নী ঘোষ এমন একজন অভিনেত্রী মানে অভিনেতা থেকে উঠে এসেছেন অভিনয় জগৎ থেকে এটা সায়নী ঘোষ প্রথম নয় এর আগে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে আমরা দেখেছিলাম তার আগে অভিনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছিলাম মানে সবচেয়ে বড় অভিনেত্রী তো এটা প্রথম নয় যে সায়নী ঘোষ প্রথম এই এই জায়গায় এসে ভোটে দাঁড়াচ্ছেন এরকম একজন অভিনেত্রীকে দাঁড় করানো হয়েছে তবে আমি যেটা বললাম যে সৃজন ভট্টাচার্য মাটিতে লড়ে স্টার তৈরি হয়েছেন মানে সিপিএমরা স্টার তুলে আনে না স্টার মাটিতে রেখে তৈরি করে তাই সেখান থেকে হ্যাঁ বিভিন্ন দেখুন বিভিন্ন পর্যায়ের মানুষরা আসবেন বিভিন্ন সেকশনের মানুষরা আসবেন কিন্তু দিনের শেষে কে মানুষের কথা বলতে পারবে সেটাই মানুষের কাছে গ্রহণযোগ্য হবে মিমি তো ছিলেন লাস্ট পাঁচ বছর মিমি ছিলেন এমন কাজ করেছেন যে মমতা ব্যানার্জি স্বয়ং স্টেজ থেকে দাঁড়িয়ে বলছেন যে মিমি সিনেমা করে তাই হয়তো কাজ করতে পারিনি তাই আমি শানীঘোষকে পাঠিয়ে যেন শানীঘোষ সিনেমা করেন না কিংবা সাংসদ যদি মানুষের ভালোবাসায় যদি সাংসদ হন তাহলে সিনেমা করে ছেড়ে দেবে মমতা ব্যানার্জি কি জন্য এটা বলেন আমি জানি না যাদবপুরের আহ এই যে বারবার মানে বিজয়ী যারা প্রার্থী হয় তাদেরকে চেঞ্জ করে দেওয়া কেন মানে তারা তো বিজয়ী হয় তারা কাজ বাজ কি ঠিকঠাক করে না ডেফিনেটলি করে না মানে আমি চেঞ্জ করে দেয় কেন মানে কবি সুমন ছিল তাকে চেঞ্জ করে দেওয়া হলো আবার মিমি চক্রবর্তী ছিল তাকেও চেঞ্জ করে দেওয়া হলো কাজ করে না তাই চেঞ্জ করেন মমতা ব্যানার্জী বুঝে গেছেন সেকেন্ড টাইমে যদি মিমি চক্রবর্তীকে দাঁড় করানো হয় উনি কাজ করবেন এবং আমি জানি না চৌঠা জুলাই কি রেজাল্ট হবে যাদবপুরে যদি সায়নী ঘোষ জিতেও যায় পাঁচ বছর পরে চেঞ্জ করে একটা বড় তুলে আনবে যদি হালদার একজন অভিনেত্রীর পর্যায়ে তৈরি হচ্ছে হয়তো ওনাকে সামনে ঠেলে দেবে আমি নিজেই পার্লামেন্টের যে উপস্থিতির রেট দেখছিলাম সেখানে মিমি চক্রবর্তীর উপস্থিতির রেট নুসরাত জাহানের থেকেও খারাপ মানে একটা মহিলা যাদবপুরের হয়ে কি কাজ করেছেন তাহলে আপনারা বুঝুন সেখানে সাইনি ঘোষ বলছেন যে হ্যাঁ মিমি চক্রবর্তী করতে পারিনি আমি করে দেবো আরে ভাই মিমি চক্রবর্তী যেটা করতে পারিনি তুই আলাদা করে নতুন কি করে দিবি তো সেই জায়গা থেকে আমি আবার আবেদন করছি মানুষকে সৃজন ভট্টাচার্যরা সাংসদ সংসদে গিয়ে লড়াই করবেন সৃজন ভট্টাচার্যর মতো মানুষরা এমন মানুষ যারা গিয়ে মোদির মতো মানুষকে গিয়ে সংসদে হিলিয়ে দিতে পারে দুহাজার সালের আগে অব্দি ধর্ম নিয়ে কোনো রাজনীতি হতো না এখন কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে দেখা যাচ্ছে একদল সংখ্যালঘুকে ব্যবহার করছে আর সংখ্যালঘু মানে কিন্তু তারা একটা স্পেসিফিক ধর্ম সম্প্রদায়ের মানুষকে ব্যবহার করছে পাশাপাশি দেখা যাচ্ছে ভগবান রামকে নিয়েও একটা রাজনীতি চলছে এটা নয় যে ধর্ম নিয়ে দুহাজার আগে ধর্ম নিয়ে রাজনীতি হতো না বিজেপি দলটাই উঠে এসেছে দাঙ্গা করে গুজরাটের আহ সালের গুজরাটের দাঙ্গা সেখান থেকে উঠে এসেছেন এবং এটা বলতে পারো যে পশ্চিমবঙ্গে ধর্ম নিয়ে রাজনীতি স্টার্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জি ইমাম ভাতা দিয়ে যে হিন্দু মুসলিমের মধ্যে একটা ভাগ তৈরি করলেন যেভাবে পশ্চিমবঙ্গে বিজেপিকে ঢুকিয়ে দিলেন তারপর থেকে পশ্চিমবঙ্গে এরকম দশা এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় থেকে মুসলিমদের যে একটা তোষণ করা এটা যে বিজেপি যে অভিযোগটা করে সবটা যে একদম উড়িয়ে দেওয়ার মতো তা কিন্তু আমরা বলতে পারি না এটা সত্যি করেন এবং সিপিএম এই জায়গা থেকে এসব থেকে দূরে আমরা কখনো বুদ্ধদেব ভট্টাচার্যকে এই কাজ করতে দেখিনি আমরা কখনো জ্যোতি বসুকে এই কাজ করতে দেখিনি আমাদের কখনো ধর্মের নামে ভোট করতে হয়নি তখনও মানুষ মন্দিরে গিয়ে পুজো করতেন মসজিদে গিয়ে তাদের দেবতার কাছে গিয়ে আরাধনা করতেন যাই করতেন কিন্তু কখনো এই যা এই জিনিসটা করতে হয়নি যে মমতা মানে সিপিএম এর সময়কালে এমন কিছু হয়নি যেখানে সাধু সন্ন্যাসীরা রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন সরকারের বিরুদ্ধে শুভেন্দ অধিকারী একটা সংবাদ মাধ্যমে বলেছে যে একেবারে বুদ্ধবাবুর দুর্বলতায় কিন্তু আজকে মমতা ব্যানার্জী মুখ্যমন্ত্রী হয়েছে এবং মুখ্যমন্ত্রী হয়ে কিন্তু দাঁপিয়ে বেড়াচ্ছে এটা কতটা যুক্তি সঙ্গচেত একদম সঠিক বলেছেন বুদ্ধদেব পট্য়ার লাইফে অনেক কিছু ভুল করেছেন তার মধ্যে এমন আরেকটা ভুল হচ্ছে নন্দীগ্রামে যখন শুভেন্দু অধিকারী মস্তানি করতে গেছিলো ওর ঘাট ধরে ওকে জেলে ঢুকাতে পারেনি এটা বুদ্ধদেব পট্টার সবচেয়ে বড় একটা ভুল হ্যাঁ এবং বুদ্ধদেব পট্টায় যে সত্যি মানে ইভেন এটাও সত্যি যে সিঙ্গুরে যখন মমতা ব্যানার্জী আন্দোলন করছিলেন ওই হাইওয়েতে এটা যদি জ্যোতি বসু হতেন মমতা ব্যানার্জির ঘাড় ধরে জেলে ঢোকাতেন বুদ্ধদেব ভট্টাচার্য সেটা করেননি কারণ বুদ্ধদেব ভট্টাচার্য হয়তো ভালো করে বসে বোঝানোর চেষ্টা করেছিলেন বোঝার চেষ্টা করেছিলেন বিরোধী নেত্রীদের সাথে বিরোধী নেত্রী নেতা যারা ছিলেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলেন সেটা কিন্তু এখনকার দিনে মমতা ব্যানার্জি সেই রাজনীতির সেই মূল্যবোধটা ওনার মধ্যে নেই সজল ঘোষ কালকে একটা সভা থেকে বলেছে যে মমতা ব্যানার্জির কোরআন শেষ হয়ে যাবে বাইবেল শেষ হবে তবু ওনার এই যে প্রকল্প রয়েছে প্রকল্প শেষ হবে না দেখুন সজল ঘোষ মানে এমন একজন মানুষ যিনিও দেখুন আলটিমেটলি বিজেপি যে পিছে ব্যাটিং করতে ভালোবাসে মমতা ব্যানার্জি সেই পিচটা রেডি করে দিচ্ছে বিজেপির জন্য সেই জন্য সজল ঘোষের মতো মানুষরা আরো ধর্ম নিয়ে উস্কানি দিতে পারছে মমতা ব্যানার্জিকে এইটা নিয়ে টন্ট করতে পারছে মমতা ব্যানার্জী যদি স্টেজে উঠেই ধর্ম নিয়ে এত কুৎসিত কিছু মন্তব্য না করতেন বা মমতা ব্যানার্জি দলের যারা নেতা নেত্রীরা আছেন ইভেন বলছেন দেবের অংশ দেবাংশু কোন মুসলিমের অংশ দেবাংশু ইত্যাদি কিরকম কিছু মন্তব্য করেছিলেন যার জন্য পরে ক্ষমা চাইতে হয়েছে ফেসবুকে তো এই কাজগুলো বিজেপি বিজেপির কাছে সহজ করে দিচ্ছে আর মমতা ব্যানার্জি তাই সজল ঘোষের মতো মানুষের এগুলো বলতে বাধ্য হচ্ছেন আচ্ছা ২০১০ সালের পর থেকে যে OBC certificate গুলো বানানো হয়েছে সেই OBC certificate গুলো এই চলাকালীন হঠাৎ করে বাতিল করে দেওয়া হলো। কেন বাতিল করে দেওয়া হলো তোমার কি মনে হচ্ছে? না আমার কি মনে হচ্ছে তোমার কি মনে হচ্ছে বলো তুমি মমতা ব্যানার্জি যে কোন জায়গায় হাত দেয়নি সেখানে দুর্নীতি হয়েছে মানে হয়নি যেখানে হাত দিয়েছে সেটা হয়নি তুমি বলো মানে সেটা শ্মশানের কাঠ থেকে বলো ত্রিপল চুরি থেকে বলো সেখানে চাকরি চুরি থেকে বলো ইভেন মানুষের পায়খানার বাথরুম অব্দি চুরি করে খেয়ে তো তুমি এক্সপেক্ট করো না যে ওবিসি এখানেও চুরি হবে তো হয়েছে চুরি হয়েছে চুরি করেছেন মানুষরা আমি মনে করব যে ওরা এবারে পথে নামবেন ওদের এবারে এর মধ্যে তো অনেক মানুষ আছেন যারা সত্যি করে ওবিসি পাবার যোগ্য ছিলেন অনেকে হয়েছেন যারা দুর্নীতি করে হয়তো পেয়েছেন যারা সত্যি করে পেয়েছেন যারা চাকরি করছেন ওবিসি সার্টিফিকেট নিয়ে যারা স্কুলে ঢুকেছেন যারা কলেজে ঢুকেছেন তাদের কি হবে সেই কথা ভবিষ্যতের কথা ভেবে আমার খারাপ লাগে আগামী প্রজন্মের কথা ভেবে মমতা ব্যানার্জি যেভাবে নিজের হাতে ধ্বংস করে দিচ্ছেন সেটা ভেবে খারাপ লাগে আচ্ছা ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোটকে একবার বলছে মমতা ব্যানার্জি ভিতর থেকে সমর্থন করছে আবার বলছে বাইরে থেকে সমর্থন করছে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে ইন্ডিয়া জোটের ইন্ডিয়া নামটা তো মমতা বন্দ্যোপাধ্যায়েরই দেওয়া বারবার রদ বদল পালা কথা বদল কেন ইন্ডিয়া নাম কার দেবো আমি জানি না ইন্ডিয়া নাম অনেক আগে থেকে ভারতবর্ষে আমাদের সংবিধানে দেওয়া হয়েছে ইন্ডিয়ার নাম নতুন করে মমতা ব্যানার্জি দিয়েছেন এমন তো নয় আর একটা কথা বলতে পারি যে মমতা ব্যানার্জি ভিতর থেকে সাপোর্ট করছেন বাইরের থেকে সাপোর্ট করছেন কিনা আমি জানি না তবে সিপিএম এমন একজন একটা দল যে প্রথমেই বলেছিলেন এই মমতা ব্যানার্জি হবে এমন একজন প্রথম পার্টি বা টিএমসি টিএমসি হবে এমন একটা পার্টি যে ইন্ডিয়ান ইন্ডিয়ার যে অ্যালায়েন্সটা আছে সেখান থেকে বেরাবেন এবং সেটাই প্রমাণিত হয়েছে আস্তে আস্তে এবারে মমতা ব্যানার্জি সুযোগ বুঝে আবার ঢোকার চেষ্টা করছেন প্রথমে কিন্তু বেরিয়ে এসেছিলেন যে আমি ইন্ডিয়া জোটে নেই মানে বাংলা ইন্ডিয়া জোটে নেই আবার সুযোগ বুঝে ঢোকার চেষ্টা করছেন মনে হয় না দেখুন আমি একটা কথা বলছি কোনোভাবে যদি নরেন্দ্র মোদী বা এনডিএ সরকার যদি সাপোজ আমাদের সরকার গড়তে প্রায় দুশো সত্তর দুশো পঁচাত্তর মতো সিট লাগবে তো সেখানে যদি দুশো পঞ্চাশে থেমে যায় আর কুড়িটা মতো সিট টিএমসি পায় এই মমতা ব্যানার্জি প্রথম দল হবে যে গিয়ে মোদিকে সাপোর্ট করে আহ আবার এনডিএ সরকার গড়তে সাহায্য করবে তাই এই মমতা ব্যানার্জি কি বললো না বললো সেটা নিয়ে আমাদের যায় আসে না এন এনডিএর মতো লড়ছে মমতা ব্যার্জি থাকলো না থাকলো সেটা নিয়ে যায় আসে না মমতা ব্যানার্জি শুধু ওয়েস্ট বেঙ্গলে আর ওয়েস্ট বেঙ্গলই তো মমতা ব্যানার্জি বলেছে আমি ওয়েস্ট বেঙ্গলে অ্যালায়েন্স নি তারপরে আর মমতা ব্যানার্জির কি ভ্যালিডেশন দরকার আমাদের আচ্ছা রিসেন্ট তোমার একটা প্যারোডি খুব ভাইরাল হয়েছে সেই প্যারোডির দু লাইন একটু যদি গিয়ে হ্যাঁ আমি রিসেন্টলি রচনা ব্যানার্জিকে নিয়ে একটা প্যারোডি লিখেছিলাম এবং হুগলি থেকে হুগলির প্রচারে গিয়ে গানটা শুনেছিলাম যেখানে অনেক মানুষ ভালোবাসা দিয়েছেন আমি সেইটাই কয়েকটা লাইন আমি শোনাচ্ছি রচনা শিল্প দেখে শহরে ধোঁয়ায় ভরা নগরে ইট ভাটাকে কারখানা বলে ভর্তি মাথা গোবরে শিল্প দেখে শহরে ধোঁয়ায় ভরা নগরে ইট ভাটাকে কারখানা বলে ভর্তি মাথা গোবরে দেখলে ধোঁয়া মনের প্রজাপতি কেমন ওড়ে ধোঁয়া হুকনা গাঁজার কিংবা শ্মশান চুল্লি থেকে ছাড়ে কারখানাকে করলে কাঁদে ভাবছো তুমি ধোঁয়ার নেশায় ফেলবে আবার ফাঁদে শিল্প দেখে শহরে ধোঁয়ায় ভরা নগরে ইট ভাটাকে কারখানা বলে ভর্তি মাথা গোবরে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এই যে গানটা গেয়েছো গানটা গাওয়ার পরে তোমার কি মনে হয় যে কিরকম উপরতলা থেকে রকম চাপ সৃষ্টি হয়নি না এগুলো প্রথম প্রথম এগুলো নিয়ে ভাবতাম উপরতলা থেকে চাপ আসতো অনেক থ্রেট আসতো আমাকে খুন করে দেওয়ার আমাকে দেখে নেওয়ার ইত্যাদি অনেক সময় তো অনেক মানুষ বলেছেন তুই এই জায়গায় আয় তোকে দেখে নেবো আমি আমি ওকে উল্টে উত্তর দিই যে তোর আমাকে মারার দরকার তুই এসে আমাকে মেরে যাবি না আমি গাড়ি ভাড়া করে যাব তোর কাছে মার্কেটে এগুলো এখন বদার করে না ওগুলো প্রথম প্রথম বদার করতে একটু হলে হয়তো চিন্তিত হতাম এখন আর এসব লাগে না আচ্ছা শ্রীরামপুরে তৃণমূলের হয়ে একেবারে দাঁড়িয়েছিল কিন্তু এবারে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সে কিন্তু একেবারে সিপিএম প্রার্থী দীপশিতা ধরকে নানান ভাষায় ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে কখনো বলেছেন মিস ইউনিভার্স আবার কখনো মানে বলেছে ন বছর লাগে একটা থিসিস পেপার জমা করতে আমি আশা করছি চার তারিখ আহ শ্রীরামপুরের মানুষরাই কল্যাণ বাবুকে উত্তর দিয়ে দিবেন যে যেভাবে ব্যক্তি আক্রমণ করেছেন দেখুন আমাদের বিচ্ছিটা দিয়ে আমার একজন মানুষ যে জেএলুর মাটিতে লড়াই করেছেন যে কলকাতার মাটিতে লড়াই করেছেন যিনি শ্রামপুরের মাটিতে লড়াই করছেন আর কল্যাণ লড়াইটা হয় কি রাত্রেবেলা গ্লাসে দুটো বরফ কম পড়লে তার বন্ধুদের সাথে লড়াই করে যে কেন আমার গ্লাসে দুটো বরফ কম পড়লো এটা হচ্ছে তার লড়াই তো একটা মাতাল সে কি বলে কখন কি থাকে হয়তো সন্ধ্যাবেলা ঠিক করে দাঁড়াতে পারে না সন্ধ্যাবেলা কি বলে সকালে ভুলে যায় তো ও কি বললো ওটা নিয়ে ম্যাটার করেন এবং আরো দেখেছিলাম দীপসি দাদি কেন বিয়ে করছে না তার কত চিন্তা কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো কল্যাণবাবু একবার কল্যাণবাবু আপনাকে জিজ্ঞেস করছি আপনি একবার গিয়ে মমতা বন্ধ মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করেন উনসত্তর বছর বয়সে কেন বিয়ে করেননি নাকি করেছেন সেটাও বলেন না আপনি একবার গিয়ে জিজ্ঞেস করুন তো মানুষের সামনে আনুন তাহলে তারপরে উত্তর দেবে করেন আমি কিন্তু একবারে কথা বলে নিলাম একেবারে অনুভব মাইতির সাথে আর তিনি কিন্তু একেবারে নানান ভাষায় ঝাঁঝালো ভাবে কটাক্ষ করলেন তৃণমূল সাথে কিন্তু একেবারে বিজেপিকে তিনি কিন্তু ফার্স্টেই বললেন যে তৃণমূল আর বিজেপির একটা কিন্তু সেটিং রয়েছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিজেপির রাস্তা একেবারে মসৃণ করে দিচ্ছে সেই মসৃণ রাস্তায় কিন্তু বিজেপি ভালোভাবে করতে পারবে অর্থাৎ এই মুহূর্তে যে আমি দাঁড়িয়ে রয়েছি যাদবপুর লোকসভা কেন্দ্রে যাদবপুর লোকসভার কেন্দ্রের মাটি কিন্তু একেবারে চৌঠা জুন লালে লালাকার হয়ে যাবে এমনটাই কিন্তু বললেন একেবারে অনুভব মাইতি কি বলবেন কমেন্ট করুন কমেন্ট বক্স এরকমই নানান ধরনের আপডেট পেতে চোখ রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে